যশোরের বেনাপোল স্থলবন্দরে হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের রেজিস্ট্রেশন নাম্বার 891 ও 925 এর সকল সদস্যদের মধ্যে পরিচয়পত্র বিতরণ করেছে শাখার সাংসদ সদস্য শেখ আফিল উদ্দিন। শনিবার বিকেল 4টার সময় বেনাপোল স্থলবন্দর 6 নং শেডের সামনে হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের 891 ও 925 এর সমন্বয়কারী কলিম মোল্লার সভাপতিত্বে এক বিশাল শ্রমিক সমাবেশের মাধ্যমে 1400 শ্রমিকদের মাঝে পরিচয়পত্র বিতরণ করা হয়েছে। পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাসক উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মজনু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান, যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সালে আহমেদ মিন্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি এনামুল হক মুকুল ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, 925 হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি রাজু আহমেদ রাজু, সাধারণ সম্পাদক ও ওহিদুজ্জামান ওহিদ, 891 এর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জানো, শাসক উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সর্দার, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রাসেল প্রমুখ। শয়তান যেন আপনার ভিতরে আসর করতে না পারে, শয়তান যেন আপনার ভিতরে দেহের ভিতরে ঢুকতে না পারে। সব সময় মনে রাখবেন, বিগত দিনে আপনাদের শ্রমের মর্যাদা, শ্রমের মূল্য নিয়ে যে সিনেমিনি খেলেছে এক শ্রেণীর শয়তান, সেই শয়তানের পুনর আবির্ভাব যেন আর এই বোর্ডের ভিতরে না আসে, এটা মনে রাখবেন।